So welcome to Delta Education, Degree of Adjectives, Classroom Number 3. দেখো প্রথমটা বলেছিলাম অ্যাডজেক্টিভটা সবার মধ্যে উল্লেখযোগ্য হলে, কিন্তু এখানে বলছি অ্যাডজেক্টিভটা কয়েকটার মধ্যে উল্লেখযোগ্য হবে, কয়েকটার মধ্যে। ভালো করে মাথায় রাখতে হবে, তোমরা আগের ভিডিওটা যখন দেখবে তখন এটা বুঝতে পারবে যে এটা কীভাবে আমরা করছি। দেখো প্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা যাচ্ছি, রুলসটা দেখো। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ দ্য বসবে এবং নাউনের প্লুরাল, নাউন প্লুরাল ফর্মে বসবে, কিন্তু ভার্ব সিঙ্গুলার ফর্মে থাকবে। কিভাবে করছি দেখো, কি বললাম সুপারলেটিভ ডিগ্রির আগে ওয়ান অফ দ্য, হি ইজ ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য বসে গেল সুপারলেটিভ ডিগ্রি। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। একদম নিয়মটাকে মাথায় রাখতে হবে, যদি এইটা মনে না রাখতে পারো তাহলে কিন্তু হবে না। ওয়ান অফ দ্য দিয়ে শুরু মানে কয়েকটার মধ্যে উল্লেখযোগ্য, আর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সেটা সবার মধ্যে উল্লেখযোগ্য, এইটাকে মাথায় রাখতে হবে। আর ওয়ান অফ দ্য দিয়ে শুরু বাক্যের ফরমেশনটা তোমার জেনে রাখতে হবে, তার জন্য রুলসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। দু নম্বর ক্ষেত্রে পজিটিভে ভেরি ইজি, আমরা সবার মধ্যে কি দেখেছিলাম নো বা নো আদার দিয়ে শুরু করছি, এখানে কিন্তু আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করবো, ভেরি ফিউ দিয়ে শুরু করবো এবং ভেরি ফিউ এর পরে নাউন এবং ভার্ব উভয় প্লুরাল ফর্মে বসবে এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রিকে অ্যাজ অ্যাজ এর মধ্যে রাখবো। কারণ এখানে দেখো নোট আছে সো অ্যাজ করা যাবে না, কারণ ভেরি ফিউ দিয়ে শুরু বাক্যটি নেগেটিভ সেন্টেন্স নয়, সো অ্যাজ করতে পারবো না, কিন্তু এখানে আমরা অ্যাজ অ্যাজ করবো। দেখো এক্সাম্পল দেখো, ভেরি ফিউ বয়েজ প্লুরাল হলো আর ভার্ব প্লুরাল হলো, এবারে অ্যাজ অ্যাজ নিয়ে আসো, অ্যাজ গুড অ্যাজ হি ইজ, ইজটা লিখছি না, ইন দ্য ক্লাস ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ হি ইন দ্য ক্লাস, ভেরি সিম্পল। অ্যান্ড নাও দ্য কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান মোস্ট আদার বা দ্যান মেনি আদার বসাবো, উভয় ক্ষেত্রে নাউন প্লুরাল ফর্মে বসাবো। যখন সবার মধ্যে উল্লেখযোগ্য ছিল তখন আমরা দ্যান এনি আদার বসিয়েছিলাম, নাউন সিঙ্গুলারে ছিল, দ্যান অল আদার বসিয়েছিলাম, নাউন প্লুরাল ফর্মে ছিল। এখানে কিন্তু কয়েকটার মধ্যে উল্লেখযোগ্য ক্ষেত্রে দ্যান মোস্ট আদার বা দ্যান মেনি আদার বসাবো, উভয় ক্ষেত্রে নাউন প্লুরাল, হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, হি ইজ বেটার দ্যান মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। দিস ইজ ভেরি সিম্পল আমি মনে করি, এবং সবার কাছে সিম্পল হবে যারা ভিডিওটাকে ভালো করে দেখবে, নোটসটাকে খাতায় লিখে নেবে, তারপর এক্সারসাইজ সলভ করবে। আমার মনে হয় তাদের কাছেও আমার মতোই সিম্পল হবে একদম। সো ওকে, গুড বাই।